আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রশমন বিক্রিয়াগুলো কেন আসলে জারুণ বিচারণ বিক্রিয়া হয় না অ্যান্ড এই প্রশ্নটা অনেক বেশি করে থাকে আমাদের ভাইবা পরীক্ষাতে অ্যান্ড অনুধাবনমূলক প্রশ্নের জন্যও কিন্তু গুরু মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তো প্রথমত আপনাদেরকে জানতে হচ্ছে তাহলে যে প্রশমন বিক্রিয়া আসলে কি আমি সহজে খুব বলার চেষ্টা করব অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় যদি আমাদের লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলেই তাকে প্রশমন বিক্রিয়া বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পাকস্থলীতে অবশ্য থাকে সোডিয়াম হাইড্রক্সাইড ও এইচ থাকলে সাধারণত আমরা খার বলতে পারি তাহলে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে এনিসিয়াল খাবার লবণ মানে লবণ এইচ পানি তাহলে যে বিক্রিয়াতে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকেই প্রশমন বিক্রিয়া বলে বাট প্রশমন বিক্রিয়াগুলো কেন জারণ বীজারণ বিক্রিয়া হয় না সেটা আমাদের তো ব্যাখ্যা করতে হবে তো জারুণ বিজারণ বিক্রিয়া যদি আমি বলতে চাই একেবারে মানে খুব সহজ করে তাহলে সেটা হচ্ছে যে যে বিক্রিয়াতে বিক্রিয়কে এবং উৎপাদে মৌলসমূহের জারণ সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ বীজাণু বিক্রিয়া বলে মনে করেন যে এখানে হাইড্রো ক্লোরিনের জারুণ সংখ্যা মনে করেন যে আছে আপনার ওয়ান ওই পাশে গিয়ে হয়ে গেছে যে কি জিরো বুঝতে পারছেন এ পাশে ওয়ান আছে ওই পাশে গিয়ে জিরো হয়ে গেছে তাহলে এ পাশের গুলো হচ্ছে বিক্রিয় ওই পাশেরগুলো হচ্ছে উৎপাদ তাহলে বিক্রিয়কে ছিল ওয়ান ওই পাশে গিয়ে হয়ে গেছে যে জিরো তখন কিন্তু জারণ সংখ্যার কি ঘটল হ্রাস বৃদ্ধি ঘটলো তাহলে তখন আমরা ওই বিক্রিয়াটাকে জারণ বেজারুণ বিক্রিয়া বলতে পারবো বাট আমরা একটু এদিকে খেয়াল করে রাখার চেষ্টা করি যে এখানে হাইড্রোজেনের জারুন সংখ্যা কত প্লাস ওয়ান অবশ্যই আপনাদের জারণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতেই হবে এবং সেগুলো ধারণা আছে বিধায় আমি কিন্তু আপনাদের এই সমস্ত জিনিসগুলো বোঝাচ্ছি যদিও বা ধারণা না থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর প্লেলিস্ট মানে ডেসক্রিপশন বক্সটা চেক করেন আপনার এখানে ওই সমস্ত জিনিসগুলো ভিডিও পেয়ে যাবেন এবার ক্লোরিনের জারণ সংখ্যা সবসময় কত হয় মাইনাস ওয়ান হয় এবার সোডিয়াম জারুন সংখ্যা কত প্লাস ওয়ান আমি যদি বলি যে জারুণ সংখ্যা সংখ্যাটা এরকম করে যে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটাই হচ্ছে তার জারন সংখ্যা আর যত সংখ্যক ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে বা আপনার শেয়ার করতে পারে সেটাই হচ্ছে তার জারুণ সংখ্যা তাহলে এখানের ক্ষেত্রে অক্সিজেন রয়েছে তাহলে অক্সিজেনের জারুণ সংখ্যা অবশ্যই কত হবে তাহলে আমাদের মাইনাস টু একই রকমভাবে হাইড্রোজেনের জারুণ সংখ্যা কত হবে আমাদের মাইনাস হচ্ছে সরি প্লাস হচ্ছে যে ওয়ান আপনি যদি এখন এই দুটোকে একসাথে চিন্তা করতে চাইতেন যে ও এইচ তো স্যার সম্পূর্ণটার হচ্ছে যে কী ও এইচের সম্পূর্ণ জারণ সংখ্যা তো হচ্ছে মাইনাস ওয়ান তো আপনি এটাও লিখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এই পাশে আপনি যদি আলাদা আলাদা করে লিখতে চাইতেন তাহলে কিন্তু ওভাবে লিখতে পারতেন যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু আর হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান এবার ওই পাশে চলে যান সোডিয়ামের জার সংখ্যা অবশ্যই তাহলে কী হবে প্লাস ওয়ান ক্লোরিনের জারুন সংখ্যা মাইনাস ওয়ান তারপর হাইড্রোজেনের জ্বালানোর সংখ্যা অবশ্যই প্লাস ওয়ান হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কি আমাদের মাইনাস টু তাহলে আমাদের এখানে মাইনাস টু লেখাটাই শ্রেয় ছিল বুঝতে পারছেন তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু আর হাইড্রোজেনের জ্বালানির সংখ্যা হচ্ছে আমাদের প্লাস ওয়ান তাহলে বিক্রিয়কে হাইড্রোজেনের জ্বালানোর সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান এখানেও কিন্তু প্লাস ওয়ান ওখানে দেখি আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান এবার এখানে ক্লোরিনের জার সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান ওই পাশেও আমরা দেখি ক্লোরিনের জ্বালানোর সংখ্যা মাইনাস ওয়ান সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান প্লাস ওয়ান অক্সিজেনের জারুন সংখ্যা মাইনাস টু এখানে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু একই রকমভাবে হাইড্রোজেনেরটাতে ব্যাখ্যা করলাম তাহলে আপনি দেখেন বিক্রিয়কে যতগুলো মৌল আছে তাদের জারুণ সংখ্যাগুলো যা ছিল উৎপাদে তাদের জারণ সংখ্যাগুলো একই রকম আছে অর্থাৎ জারুণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই তাই প্রশমন বিক্রিয়াগুলোকে কখনোই আমরা জারুন বিজারণ বিক্রিয়া বলতে পারি না এখন জারুণ বিজারণ বিক্রয় হওয়ার জন্য বিক্রিয়ক এবং উৎপাদে অবশ্যই অবশ্যই জারুণ সংখ্যার পরিবর্তন ঘটতেই হবে তাহলে তাকে আমি জারুন বীজাণুণ বিক্রয় বলতে পারবো একই রকমভাবে অধক্ষেপণ বিক্রিও জারণ বীজ বিক্রি হয় না তো এর এ জাতীয় অনেকগুলো আমাদের ভিডিও আছে বলতে কি মানে আপনার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন অনেকগুলো ভিডিও এখান থেকে পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা প্রশ্নের উত্তর আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আর কোনো ভেজাল লাগাতে পারবে না পরবর্তী সময়ে তো তারপরে যদি আপনাদের কেমিস্ট্রি বিষয় ফিজিক্স বিষয় মানে মোট কথা সায়েন্সের যতগুলো বিষয় আছে কঠিন বলে মনে হয় আপনারা প্লিজ ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এখানে তো অনেক ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে আপনারা সেগুলো যদি ভালো করে দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের প্রেমে পড়ে যাবেন আপনি ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন তো সবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ